আছো, আমিও তোমাদের আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। এর মধ্যে আমি দ্বাদশ শ্রেণীর যে ক্লাসে যাচ্ছি সেটা হলো যে দ্বাদশে তোমরা যারা পড়তেছ তোমাদের পরীক্ষা কিন্তু অতি নিকট। আমাদের মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত অনুপাতিক আমাদের কাজ করতে হবে। তোমরা জানো যে 22 তারিখ থেকে তোমাদের পরীক্ষা, এই পরীক্ষায় তোমাদেরকে সবাইকে উপস্থিত হতে হবে। কারণ পরীক্ষা দিলে অন্তত যে কয়টা আমরা হয়তোবা মানে বইয়ের দিক থেকে সুন্দর সুন্দর কয়েকটা অধ্যায় ভেবে চিনতে, হয়তো একটা 8টা প্রশ্ন হয় একটা পরীক্ষায়, এই 8টা প্রশ্ন অন্তত তোমাদের অন্তত জানা হয়, এই 8টা জানতে গিয়ে তোমরা অনেক কিছুই জানতে পারো। অর্থাৎ পরীক্ষা তোমাদের দিলে পরীক্ষা দিয়ে কারোর কোনোদিন ক্ষতি হয়েছে এটা জানা যায়। যাই হোক, তোমরা অনেকেই আমার সাথে, আমি যে ক্লাস নিই তোমাদের ক্লাস শেষে বলি যে একটু যোগাযোগ করবো বা কোনো সমস্যা, এটা তোমরা আসলে আমাদের কেন করো না জানি না। এটা বাইরের ছেলেরা দেখো কিন্তু বসে নেই, তোমরা যে কী অবস্থায় আসো আমাদের জানা নাই। তোমরা একটা জন্য মন দিয়ে বলো না যে আমরা এটা করতেছি ওটা করতেছি, কোনো রকম তোমাদের ক্ষেপ নেই। যাই হোক, আমি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটা বিষয়ের উপরই আজকে আলোচনা করব। এবং তোমাদের যে শর্ট সিলেবাসটা দিয়েছে, যে আমাদের ফার্স্ট পেপারের শর্ট সিলেবাস আছে, সেকেন্ড পেপারের শর্ট সিলেবাস দিয়েছে সরকার। সরকার 4 ফেব্রুয়ারিতে একটা শর্ট সিলেবাস দিয়েছে, তোমরা জানো এই শর্ট সিলেবাস অনুযায়ী অনেক পাখি ছেলেরা আবার বিভিন্ন বই প্রস্তুত বের করছে, তাদের তাদের ব্যাপার। আমি যেটা বলবো তোমার কথা সেটা হলো তোমাদের ভেক্টর থেকে যেটা অধ্যায়টা আছে এবং নিউটনীয় বলবিদ্যা যে অধ্যায় আছে এবং ভৌত পরিমাপ যে অধ্যায়টা আছে এবং পদার্থের গাঠনিক ধর্ম যেটা না পর্যাবৃত্তিক যেটা আছে, আদর্শ গ্যাসের যে সূত্রটা আছে এবং এখানে কাজ ক্ষমতা শক্তি, এখানে এই অধ্যায়গুলো কিন্তু অত্যন্ত সুন্দর এবং চমকপ্রদ অধ্যায়। ভেক্টর তোমরা ইতিপূর্বে পড়ে আসতো, ভেক্টরে বিশেষ করে তোমরা নৌকার অঙ্কগুলো দেখবা এবং ভেক্টরে তোমরা বিশেষ করে গতি যে ট্রাকের অঙ্কটা দেখবা, নৌকার অঙ্ক দেখবা এবং আর যেটা আছে একক ভেক্টরের মান বের করার যে সূত্র, ডাইভার্জেন্স এবং কার ঘূর্ণনশীল অঘূর্ণনশীল কেন হয়, সলেনয়েডাল কেমন হয়, এই জিনিসগুলো তোমরা দেখবা। তাহলে একটা নাম্বার গেল ভেক্টর, এই ভেক্টরের অধ্যায়ে তোমাদের এই পড়াটা তোমাদের কিন্তু দরকার। ভেক্টর থেকে নৌকা টপিক, তোমাদের নৌকা নিয়ে, এই নৌকা নিয়ে তোমাদের পড়তে হবে একটা আছে আর ডাইভার্জেন্স এবং কার, ডাইভার্জেন্স ডাইভার্জেন্স এবং কার এটা নিয়ে তোমাদের আলোচনা পড়বা। আর তোমাদের পড়বা হলো যে সামুদ্রিকের সূত্র ব্যবহার করে যে জিনিসটা আছে সামুদ্রিকের সূত্র, এই 3-4টা টপিক যদি ভালো করে কেউ পড়ো, আসলে পড়ার মতো পড়লে অল্পতি হয় আর যদি পড়তে না চাই তাহলে অনেকগুলো পড়েও আমাদের হবে না। তাহলে দেখো এটা নৌকো থাকলো, ডাইভার্জেন্স কার এটা থাকলো, সামুদ্রিকের সূত্র থাকলো, এই ডট গুণ এবং ক্লোজ গুণ, অর্থাৎ ডট গুণ ডট গুণটা করবা এবং ক্লোজ গুণটা তোমরা করবা। এইভাবে যদি 4টা টপিক তোমরা পড়তে থাকো ভেক্টরে তোমাদের আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখন দেখো তোমাদের আর একটা নিউটনীয় বলবিদ্যা, দেখো নিউটনীয় বলবিদ্যা কিন্তু কয়েকটা টপিক আছে, বেশি নাই, একটা প্রথমেই তোমাদের নিউটনীয় বলবিদ্যা 9 যা পড়ছো ওর থেকে কিছুটা জানা আছে। যেরকম মিলিত বেগের রাশিমালা, যে এরকম দেখো মিলিত বেগের রাশিমালা তোমরা নিউটনীয় বলবিদ্যা যেটা পড়বা সেটা হলো নিউটনীয় বলবিদ্যা। দেখো পশ্চাৎ রাশিমালা
এখানে শুধুমাত্র আসেন সমতা ভ্রাম আই ইকুয়াল টু এম এম আর স্কয়ার চক্রবৃদ্ধি দ্বন্দ্ব এম কে স্কয়ার একটা সরু সুষম দ্বন্দ্বের মধ্য দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রাম আই ইকুয়াল টু 100 বাই 12 এটা হলো এম এর স্কয়ার আবার প্রান্ত দিয়ে আই ইকুয়াল টু 1/3 এটা হলো এম এর আর স্কয়ার চারটি ক্ষেত্রে আই ইকুয়াল টু 1/2 বাই এটা হলো 2 এটা হলো এম আর স্কয়ার আবার তোমাদের লম্ব উপপাদ্য ক্ষেত্রে তোমরা দেখবা আই জেড ইকুয়াল টু আই এক্স প্লাস এটা হলো আই ওয়াই আরেকটা করবা আই ইকুয়াল টু আই জি ভারকেন্দ্র প্লাস এটা হলো আই জি এটা হলো আই এইচ সমত আই এইচ বা এরকম সূত্র ভারকেন্দ্র দিয়ে বলা হয় ভারকেন্দ্রের জড়তার ভ্রাম এটা তোমরা এই কটা সূত্র যদি করতে পারো হয়ে যাবে আবার এখান থেকে দেখো টাউ ইকুয়াল টু এরকম আই আলফাটা সূত্র করবা তারপর তোমার এম ইকুয়াল টু এরকম আই ওমেগা করবা ই ইকুয়াল টু এরকম হাফ এটা হলো আই ওমেগা স্কয়ার করবা এই কটা সূত্র যদি করতে পারো তাহলে নিউটনীয় বলবিদ্যায় আর তেমন কোনো কিছু আসে বলে আমার মনে হয় না যদি দুই এক একটা কিছু থাকে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবা ইনশাল্লাহ আমি তোমাদেরকে শিখে দেব ইনশাল্লাহ তারপরে দেখো তোমাদের আর একটা যে সূত্রটা আছে এটা নিউটনের বলবিদ্যার পর্যায় ভিত্তিক গতি যেটাকে ও কাজ ক্ষমতা শক্তি কাজ ক্ষমতা শক্তির কিন্তু একটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট কুয়ার অঙ্ক কুয়ার অঙ্ক করতে গিয়ে তোমরা উচ্চতা বের করতে পারো না বুদবুদের এই উচ্চতা সমীকরণে এই এই সমীকরণে অ্যাপ্লাই করবা ওয়ান মাইনাস এল এটা পি ডিভাইডেড বাই রোজি এই সূত্র ব্যবহার করবা ওই অত বড় সূত্র ব্যবহার করে তোমাদের করার কথা নয় এটা হচ্ছে ওই যে বুদবুদের আর কত গুণ এক গুণ হলে এক গুণ দুই গুণ হলে দুই গুণ তিন গুণ হলে তিন গুণ এরকম ব্যবহার করবা এটা হলো মনে করো আয়তনের ক্ষেত্রে তারপরে তোমার হলো ক্ষেত্রফলের ক্ষেত্রে এল ইকুয়াল টু এন স্কয়ার মাইনাস ওয়ান এটা পি ডিভাইডেড বাই এটা হলো রোজি তখন এনে বা আবার আয়তন ক্ষেত্রফল তারপর হলো বুদবুদের ব্যাসের ক্ষেত্রে যেটা আমি বলবো এটা হলো এন কিউব মাইনাস ওয়ান এটা সি ডিভাইডেড বাই রোজি এই সূত্র থেকে গেলে বুদবুদের যে উচ্চতার যে সমীকরণটা এই উচ্চতার সমীকরণ তোমরা করতে পারবে ইনশাল্লাহ কাজ ক্ষমতা শক্তি এইটা তারপর দেখো দক্ষতা দিয়ে অঙ্ক আছে ইটা ইকুয়াল টু এবং পিটা ডিভাইডেড বাই পি এটা হচ্ছে লক্ষ্য কার্যকর শক্তি কাজ করে কতটুকু শক্তি অর্জন করলাম আর প্রযুক্ত ক্ষমতা সেখান থেকে আমরা কর্মদক্ষতা বের করে পারি তো ইঞ্জিনের দক্ষতা নষ্ট নষ্ট হলে তাহলে যত পার্সেন্ট নষ্ট যদি ৪২% নষ্ট হয় তাহলে ১০০-৪২ দিয়ে আমাদের ক্যালকুলেশন করে এই অঙ্কটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ এইভাবে আমাদের এই উচ্চতা কিভাবে বের করবা এটা এটা কিন্তু আদর্শ গ্যাসও এরকম উচ্চতা বের করার সূত্র আছে তোমরা দেখতে পারবা তাহলে দেখো এই কাজ করছে যে কূপের গভীরতার ক্ষেত্রে যে অঙ্কগুলো এই কূপের গভীরতার অঙ্কগুলো তোমরা করবা তাহলে কূপের আয়তন কিন্তু দেখো আয়তন মানে ভি ইকুয়াল টু পাই এটা হলো আর স্কয়ার সিলিন্ডারের আয়তন তারপরে দেখো ক্ষেত্রফল এ ইকুয়াল টু ফোর পাই আর স্কয়ার লেখা যায় আর প্রস্থ ক্ষেত্রফল এ ইকুয়াল টু পাই আর স্কয়ার লেখা যায় আবার গোলকের আয়তন টু ফোর ডট বাই থ্রি এটা হলো পাই আর কিউব লেখা যায় এখান থেকে অনেক সময় এম এর মান থাকবে না রো ইকুয়াল টু এরকম এম ডিভাইডেড বাই ভি লেখা থাকবে তাহলে এম ইকুয়াল টু রো ভি লেখা থাকবে তাহলে রো ভি এর মান হচ্ছে পাই এটা হলো আর স্কয়ার এল এইভাবে আমরা এম এর মান বের করে ক্যালকুলেশন করে আমরা কাজ করতে পারবো ইনশাআল্লাহ দেখো কাজ করার সময় মোটামুটি আমাদের হলো পাহাড়ের উপরে নিয়ে গেলে কত সেকেন্ড সময় কম দেবে পাহাড়ের থেকে নিচে নিচে কত সেকেন্ড সময় বেশি দেবে এই কম বেশি যে অঙ্কগুলো এই অঙ্কগুলো তোমাকে করবা তাহলে ইনশাল্লাহ হবে আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে সমীকরণ গুলো অঙ্কন করবা আদর্শ গ্যাসের ক্ষেত্রে ওই এইচের মানটা যে সূত্র বলে দিলাম ওটা করবা আর তোমাদের করবা হলো আদর্শ গ্যাসের বয়েল এবং চার্জের সূত্র সমন্বয় করে তারপরে পিভি ইকুয়াল টু এন আর টি করবা তারপরে পিভি ইকুয়াল টু 1/3 এম এন সি স্কোয়ার সেখান থেকে গড় বর্গমূল গড় বর্গমূলকে বর্গমূল তার গড় বর্গমূল রুট মিন স্কোয়ার যেটা আমরা বলি তারপরে সি ইকুয়াল রুট ওভার আর টি বর্গমূল গড় পিভি ইকুয়াল টু আর টি এভাবে টি এর মান এম এর মান বের করে তোমরা ক্যালকুলেশন করে করবা আর বিশেষ করে তোমাদের এই আর্দ্রতার অঙ্ক আপেক্ষিক যে আর্দ্রতা আছে এই আর্দ্রতার অঙ্ক তোমরা বেশি করে করবা এই আপেক্ষিক আর্দ্রতা অঙ্ক কিন্তু আসবে স্বস্তিকর কত লাগবে অস্বস্তিকর রাজশাহীর আবহাওয়া এত 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 পার্সেন্ট এত হলে ঢাকার এত পার্সেন্ট কোথায় স্বস্তিকর হবে এই অঙ্কগুলো তোমরা করবে ইনশাআল্লাহ এখন দেখো তোমাদের আর এর গেল ফার্স্ট পার্টের একটা অধ্যায় নিয়ে আলোচনা এখন সেকেন্ড পার্টে দেখো তোমাদের প্রথমে অধ্যায় তাপগতিবিদ্যা
এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে তোমাদের বলবা মানে এবি সমষ্ট রেখা, তারপরে সিডি সমষ্ট রেখা, দেখো দুটো সমষ্ট রেখা থাকে, দুটো উদ্ধব রেখা থাকে, এই সমষ্ট রেখার ক্ষেত্রে কাজের রাশিমালা বের করবা, সমষ্ট রেখাতে এবং উদ্ধব কাজের রাশিমালা বের করবা, সেখান থেকে এনট্রপি পরিমাণ বের করবা, এনট্রপি দিয়ে অঙ্ক করবা, সমষ্ট প্রক্রিয়া দিয়ে অঙ্ক করবা, এইভাবে অঙ্ক করলে আমাদের কাজের রাশিমালা বের করে আমরা অঙ্ক করতে পারি। সেখান থেকে টি ওয়ান পি ওয়ান গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু টি টু ভি টু গামা মাইনাস ওয়ান এই সূত্র দিয়ে অঙ্ক করবা, পি ভি গামা আমি পড়াইছি এবং তোমার দেখবা চল তরিতের অঙ্ক করবা, আর স্থির চল তোমাদের আছে চল তরিত অঙ্ক করবা, স্টুন ব্রিজ নীতির সাহায্যে যে অঙ্কগুলো আছে চারটি রোধ থাকবে দেওয়া থাকেও বলবে যে চতুর্থ বা অনুরোধ কত হবে সাম্যবস্থা থাকবে সেটা তোমরা করবা। তারপরে তোমাদের চলতরিত গেল, চলতরিতের আরও প্রশ্ন আছে যেরকম বৈশিষ্ট্য মিটার বিদ্যুতের সাহায্যে ওটা করবা, তারপরে তোমাদের উৎপন্ন তাপের পরিমাণ চলতরিতের উৎপন্ন তাপের পরিমাণ চলতরিতে এই সিকুয়াল টু এরকম আই স্কোয়ার এরকম আর টি, তাহলে এই সিকুয়াল টু 0.24 এরকম আই স্কোয়ার আর টি, তাহলে পি ইকুয়াল টু এরকম আই স্কোয়ার এরকম আর টি, এইরকম বিভিন্ন সূত্র দিয়ে ওমের সূত্র প্রয়োগ করে তারপরে তোমার ক্যাপাসিটার অর্থাৎ সি, তারপরে তোমার ধারকত্বের সূত্র ব্যবহার করে অনেক নন কনসেপ্ট তোমরা করবা। বিশেষ করে তোমাদের জ্যামিতির ভৌত আলোক বিজ্ঞান নামে একটা অধ্যায় আছে, এই ভৌত আলোক বিজ্ঞান যে শর্ট সিলেবাসে দিয়েছে ভৌত আলোক বিজ্ঞান তোমরা টোরার অঙ্কন বেশি করে করবা, ঝালোর অঙ্কন বেশি করে করবা, তারপরে টোরার উচ্চতা, তারপরে দুটা পাতের মধ্যবর্তী দূরত্ব কত, তারপরে চিড়িয়ের মধ্যবর্তী দূরত্ব কত, পদ্মার মধ্যবর্তী দূরত্ব কত, এই দূরত্ব দিয়ে অঙ্কন করবা ইনশাল্লাহ পারবে আমি জানি। আর তোমাদের যে সেমিকন্ডাক্টর যে চ্যাপ্টারটা আছে এই সেমিকন্ডাক্টর আদর্শ গ্যাস সেমিকন্ডাক্টর, এই সেমিকন্ডাক্টর গ্যাসের যে অধ্যায়টা আছে এই অধ্যায় তোমাদের আইসিটির যে অধ্যায় তোমরা পড়েছিল, দেখো তোমাদের কিন্তু আইসিটি বাদ দিয়েছে, অর্থাৎ সেমিকন্ডাক্টরের মধ্যে যে বাইনারি সংখ্যাগুণ আছে লজিক গেট আছে বা মানে অর গেট অ্যান্ড গেট নট গেট ন্যান্ড গেট দিয়ে অর গেট অ্যান্ড গেট ন্যান্ড গেট দিয়ে এগুলো গেট দিয়ে যে আছে এবারে একটা আসবে, কারণ হয়তো আর্টস কমার্স স্কুলে বাদ দিয়েছে কিন্তু সায়েন্সের বেলায় কিন্তু যেহেতু এটা আছে তাই সায়েন্স আলাদা কিন্তু এই জিনিসের থেকে বাদ দেবে না। সেখান থেকে তোমাদের প্রবাহ বিবদ্ধ গুণক আছে, তারপরে তোমার আইসি কারেন্ট, তারপরে হলো কালেক্টর কারেন্ট, তারপরে হলো বেস কারেন্ট, এই কারেন্ট নিয়ে যে আলোচনাগুলো আছে এই আলোচনাগুলো করবা, যে কোনো সমস্যায় তোমরা আমার সাথে যোগাযোগ করবা। এই অধ্যায়গুলো যদি তোমার ভালো করে পড়ে পাঁচটা অধ্যায় দেখো পাঁচটা বা মাত্র অর্ধেক বই করে দিচ্ছে, তারপরেও যদি তোমরা পরীক্ষায় ভালোভাবে পরীক্ষা না দাও তাহলে মনে করবো তোমাদের জীবনটা ব্যর্থতা। তোমাদের মতো এই সুযোগ কিন্তু আমাদের জানার মতে আমাদের বয়সে আগেও আমরা শুনেছি এরকম সুযোগ কিন্তু কেউ পায়নি, তোমরা সুযোগের সব ব্যবহার করো আর এই পাঁচটা অধ্যায় পড়ে তোমার ভালো রেজাল্ট করো, আর ভালো রেজাল্ট করে ভালো জায়গায় যাও, তাহলে দেখো তোমরা যদি অবহেলা করো যে কি পরীক্ষা দিয়ে কী হবে, পরীক্ষা কেন দেবো, পরীক্ষা দিয়ে কী হবে, ক্লাস হচ্ছে না, এগুলো মানে এটা উদয় গল্প করে লাভ নেই বাবা, পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করাটা সবচেয়ে ভালো কাজ, কারণ এমনি এমনি ফল দেওয়া দরকার নাই, পরীক্ষা দিয়ে তোমরা ফল নাও, যে কথাগুলো বললাম তার যদি কারোর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তাই আমার সাথে যোগাযোগ করবা, আমি তোমাকে ব্যক্তিগতভাবে তোমাকে বুঝে দেওয়ার জন্য শিখে দেওয়ার জন্য আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো সুস্থ থাকো, আবারও দেখা হবে তোমাদের সাথে, তোমরা সবাই আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।